हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी बनाबो, देखो एग रोल बनाबो, सेटाई देखाबो। तो तार जोन्नो आमी कड़ाईते जल निये निएछि, कड़ाईटा गरम करे निएछि। प्रथम जलटाके एकटु गरम होये गेले तार भितरे हल्का लवण दिए देव। एखन जल आर लवणटा एकटु मिशिए निये तारपर ओर भितर ময়দা दिए देव। तो ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। तो वीडियो स्किप ना करे पूरा देखते थको तुम्हारा कि करे बनाई आज के एग रोलटा, सेटाई तुम्हारे संगे शेयर करब। और खेते खूब ही टेस्टी है, ये घरे ट्राई करते पारो, अनेकटा टेस्टी है खेते। तो देखो मयदा दिए दिए मयदाटा के भालो करे मिशिए नेब। देखो मयदाटा जाल देवा हो गेछे। আর এদিকে আমি সবজিগুলোকে কেটে নেব, স্যালাড মানে যে সবজিগুলো ইউজ করব সেটাই আমি নিয়েছি। দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর আর শসা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার আটাটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি মেখে নিলাম। আর লাস্টে একটু তেল দিয়ে দেব, তেল দিয়ে ভালো করে মেখে নেব আর কি। তো খুবই সফট হয়েছে আটাটা আর খুবই নরম খেতে হয়। তো এদিকে দেখো আমি বানাতে চলে এসেছি, রুটিটা ভেজে নেব, ভালো করে ভেজে নেব রুটিটা। তো দেখো রুটিটা কত সুন্দর হয়, খুবই সুন্দর হয়েছে। আর এমনি সময় দেখো রুটি ফুলতে চায় না, এখন তো দেখো কি সুন্দর ফুলে গিয়েছে। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরোটা, ভালো লাগবে। আর তোমরা ঘরে একটু ট্রাই করে দেখবে, অনেক ভালো লাগে এভাবে খেলে পরে, মানে এগরোল বানিয়ে এভাবে যদি খাও অনেক টেস্টি লাগে আর কি। তো এদিকে দেখো সবজিগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে ওর জলটা বেরিয়ে যায় আর কি, সবজি থেকে যে শশার জলটা থাকে সেটা যাতে বেরিয়ে যায় না, তার জন্যই আর কি সবজিগুলোকে হালকা করে লবণ দিয়ে মিশিয়ে নেব। আর এদিকে দেখো আমার মেয়েও চলে এসেছে রুটি বানাতে আমার সঙ্গে। ও রুটি বানাচ্ছে এদিকে, সকালবেলায় রোজ এরকমই হয়, আমি রুটি বানাই ও চলে আসে রুটি বানাতে। তো তার জন্য দুটো বেলন আর কি ওই বানায়। তো এদিকে দেখো আমি চারটে ডিম নিয়ে নিয়েছি, আর লবণ হলুদ দিয়ে ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব। আর এদিকে আমার রুটিগুলো সব বানানো হয়ে গেছে, সেটা দেখানো হয়নি পুরোটা। তো যাই হোক, আমি দেখো এদিকে একটা বলদের মতন কাজ করে নিয়েছি আর কি, তাওয়াটাই প্রথম দিয়ে দিলাম, কিন্তু ডিমটা পুরো ছড়িয়ে গিয়েছে পুরো, তার জন্য আমি আর তাওয়াটাই ছড়িয়ে দিলাম আর কি, কড়াইতেই ভাজছি। তো তাওয়াটা আর ইউজ করলাম না, তাওয়াটাই হবে না আর কি, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে ডিমগুলো, তো আমি কড়াইতেই বানিয়ে নিচ্ছি। তো দেখো এদিকে জলটা অনেকটা বেরিয়েছিল, তো জলটা ফেলে দিয়েছি। আর এখন সবজিটা ভালো করে রুটিটার সঙ্গে, ডিম রুটির সঙ্গে ভালো করে রোল করে নেব। তো দেখো আমার এগ রোল বানানো তো হয়ে গেল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর কমেন্ট, এদিকে দেখো আমি সবজি দিয়ে দিয়েছি আর সস দিয়ে দিলাম একটু। তো দেখো বন্ধুরা আমার এগ রোল বানানো পুরোপুরি কমপ্লিট। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে আমাকে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ঠিক আছে, বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।